আধুনিক যুগের যাতায়াতের অন্যতম মাধ্যম হলো গাড়ি। কিন্তু আজ থেকে হাজার হাজার বছর আগেও যাতায়াতের দৃশ্যটা অন্যরকম ছিল। গাধা, ঘোড়া, গরু, উট ইত্যাদি প্রাণচালিত যানবাহনই ছিল তখনকার দিনের যাতায়াতের মাধ্যম। 500 খ্রিস্টপূর্বাব্দের দিকে প্রাচীন মেসোপটেমিয়ায় যখন চাকা আবিষ্কৃত হয় তখন থেকেই যানবাহনের ক্রমাগত পরিবর্তন চলতে থাকে। তবে 1500 সালের দিকে লিওনার্দো দা ভিঞ্চি স্বচালিত গাড়ির ধারণা দিয়ে যেন এক নতুন দুয়ার খুলে দিলেন। অন্যদিকে 1776 সালে স্কটিশ বিজ্ঞানী জেমস ওয়াটের বাষ্প ইঞ্জিন আবিষ্কারের মধ্য দিয়ে অটোমোবাইল শিল্পের নতুন যুগের পদার্পণ শুরু হয়। কিন্তু সেই ধীরগতির অটোমোবাইল আজ রূপ নিয়েছে আধুনিক বিলাসবহুল গাড়িতে। কিন্তু গাড়ি হলেও সব গাড়ি নিয়ে পাহাড়ে অথবা অফরোডে যাতায়াত করা সম্ভব হয় না। আর আজ আমরা দেখতে চলেছি বিশ্বের কিছু অফরোডের জন্য প্রস্তুত করা শক্তিশালী গাড়ি। আজকের ভিডিওতে জানতে পারবেন অজানা অনেক কিছুই, সো শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফোর্ড ডলার TX4। আমেরিকার বিখ্যাত গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান ফোর্ড মোটর কোম্পানি এই শক্তিশালী অফরোড রেডি গাড়িটি তৈরি করেছে। বিশ্বব্যাপী লোকজন বলে থাকে যে ফোর্ডের নির্মিত এই ট্রলার সারা বিশ্বকে ট্রল করে চলেছে। এই ট্রলার গাড়িটি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের কাছে একটু বেশিই প্রিয়, কারণ রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে যে কোনো রাস্তায় চলতে পারে এই ট্রলার TX4। ব্রাজিলে তৈরি এই ফোর হুইল গাড়িটিতে ব্যবহার করা হয়েছে 3.2 লিটার টার্বো ডিজেল ডিউরেটার ইঞ্জিন, যা তৈরি করতে পারে 200 PSP এবং 470 NMF টর্ক। বিশ্বের যত ধরনের অফরোডের জন্য নির্মিত অফরোডার জিপ রয়েছে তার মধ্যে অন্যতম শক্তিশালী এবং ইউনিক এই ট্রলার X4। তাছাড়াও এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে LED হেডলাইট, সাথে IP67K প্রোটেকশন, যার কারণে পানির 1 মিটার পর্যন্ত হেডলাইটগুলো ডুবে গেলেও কোনো সমস্যা হবে না। অসাধারণ এই গাড়িটির 3টি কালার রয়েছে, ব্রাউন, গ্রিন এবং ফসফেট সিলভার। এই গাড়িটিতে একটি ডিফারেন্সিয়াল বোতাম রয়েছে, যেটি সক্রিয় করা হলে এটি কাদা, বালি এবং তুষারের মধ্য দিয়েও অনায়াসেই চলতে পারে। অসাধারণ এই শক্তিশালী অফরোড গাড়িটির দাম ধার্য করা হয়েছে 34 লাখ টাকা। কিন্তু এই গাড়িটি বাংলাদেশ থেকে কিনতে গেলে এর কয়েক গুণ টাকার প্রয়োজন হবে আপনার। মার্সিডিজ বেঞ্জ G63। এটি মার্সিডিজ বেঞ্জের অন্যতম সেরা আবিষ্কার। অবাক করা তথ্য হচ্ছে এটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মডেলের 2টি গাড়ি ব্যবহার করেন, একটি ব্ল্যাক কালার, অন্যটি সিলভার কালার। এই গাড়ি তৈরি করা হয়েছে মিলিটারি অফরোডার গাড়ি থেকে। এই গাড়িটি অফরোডের জন্য তৈরি করা হলেও এটি একটি বিলাসবহুল গাড়ি। গাড়িটিতে ব্যবহার করা হয়েছে টুইন টার্বোচার্জ 4.0 লিটার V8 ইঞ্জিন, যা 877 হর্স পাওয়ার এবং 627 lb/ft টর্ক উৎপন্ন করতে পারে। গাড়িটি 0 থেকে 60 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 3.9 সেকেন্ডে। কমফোর্টেবল এই গাড়িটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য স্পেশাল করে বুলেট প্রুফ করে তৈরি করে আনা হয়েছে। অসাধারণ এই গাড়িটির মাইলেজ সিটিতে 13 এবং হাইওয়েতে 15 কিলোমিটার যেতে পারবেন প্রতি লিটার ডিজেলে। এই গাড়িটি বালু, পাহাড় এবং তুষারপথে চলতে বেশ পটু, যার কারণে বিভিন্ন দেশের VIPরা এই গাড়িটি নিরাপদ যান হিসেবে ব্যবহার করে থাকে। বিভিন্নভাবে পরীক্ষিত এই গাড়িটির দাম ইন্টারন্যাশনাল মার্কেটে $1,57,000। অ্যাফটারস সামান। আমরা সাধারণত অফরোড কার বলতে বুঝি যে সকল কার তুষার, বালি, কাদা, ঢালু এবং পাহাড়ি রাস্তায় চলতে পারে এমন গাড়িকে। কিন্তু এই অ্যাফটারস এই সমস্ত কিছুর ঊর্ধ্বে। এর কারণ হচ্ছে এটি পানির উপর দিয়েও চলতে পারে। এই শক্তিশালী গাড়িটি নির্মাণ করেছে রাশিয়ান অ্যাফটারস কোম্পানি। গাড়িটির অ্যাবিলিটি দেখে হয়তো আপনি আপনার নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। এই গাড়িটির টপ স্পিড যদিও 70 কিলোমিটার, কিন্তু গাড়িটিতে চেপে আপনি গাড়ি এবং নৌকার উভয়েরই স্বাদ নিতে পারবেন। অফরোড চ্যালেঞ্জার এই মাল্টিপারপাস ভেহিকেলটি আপনি সব দেশে চালাতে পারলেও আমেরিকার ব্যস্ত রাস্তায় শুধু চালাতে পারবেন না, তাছাড়া সব কিছুই করতে পারবেন। এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে ইভোকো A1C 3.0 TD 176 CV ইঞ্জিন, যা উৎপন্ন করতে পারে 176 হর্স পাওয়ার। এই গাড়িটি চালানোর সময় যে কোনো মানুষের কনফিডেন্স লেভেল হাই থাকবে। এর কারণ হচ্ছে এই গাড়িটির সামনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, তা এই গাড়ির অ্যাবিলিটির কাছে হার মেনে যেতে বাধ্য হবে। ইন্টারন্যাশনাল মার্কেটে এই গাড়িটির দাম $1,50,000 এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এই গাড়িটির দাম ₹1,20,000। ল্যান্ড রোভার ডিফেন্ডার অনন 0 2.0 SI4। এই ল্যান্ড রোভার ডিফেন্ডারকে সারা বিশ্ব অফরোডের ওস্তাদ বলে জানে। 8 সিটের এই ভেহিকেলটি ফ্যামিলি ট্যুরে যাওয়ার জন্য একটি আদর্শ গাড়ি। এই ল্যান্ড রোভারের উপরে একটি ক্যারিয়ার আছে, যাতে করে লাকেজ,
ছোট বোট এবং বাইসাইকেল সহ মাঝারি আকারের সামগ্রী অনায়াসেই নিয়ে যেতে পারবেন। তাছাড়া এই ল্যান্ড রোভারে এত বেশি পরিমাণ ফাংশন রয়েছে যা বলে শেষ করার মতো নয়। অফ রোড চ্যালেঞ্জার এই ভেহিকেলটির টপ স্পিড 149 কিলোমিটার পার আওয়ার্স। সারা বিশ্বের অনেক ধরনের টেস্ট পাশ করা এই ল্যান্ড রোভার যে কারোরই মন কেড়ে নিবে। এই ল্যান্ড রোভার ডিফেন্ডারে ব্যবহার করা হয়েছে 2 লিটার টার্বোচার্জ ফোর সিলিন্ডার ইঞ্জিন, যা উৎপন্ন করতে পারে 296 হর্স পাওয়ার। কমফোর্টেবল এই ল্যান্ড রোভার সারা বিশ্বের অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ ব্যবহার করে থাকে, যার মধ্যে বাংলাদেশের ধনকুবের মুসাবিন শমশেরও রয়েছে। এই ল্যান্ড রোভার ডিফেন্ডার কারটি একসাথে বিলাসবহুল গাড়ি, অপরদিকে এটি অফ রোডের মাস্টারও। দ্য মারোডার বা ডাকাত, নাম শুনেই হয়তো বুঝতে পারছেন যে এটি কোন ধরনের ভেহিকেল। এই গাড়িটি পরীক্ষিত বুলেট এবং মাইন্ড প্রুফ। আপনি এই গাড়ির উপর গুলি তো দূরের থাক, বোম মেরেও কিছু করতে পারবেন না। তাছাড়া এটি অফ রোডের দানবও বলতে পারেন। এই দ্য মারোডার তৈরি করেছে সাউথ আফ্রিকা, যার ওজন 15,000 কেজি। এই গাড়িটিতে মোট 10 জন লোক বসতে পারে। এই গাড়িতে ব্যবহার করা হয়েছে কামিন্সের বি সিরিজের ESBE4 300 ডিজেল ইঞ্জিন, যা প্রডিউস করে 300 হর্স পাওয়ার এবং 2500 আরপিএম। সাউথ আফ্রিকার এই দানবের গতিবেগ ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার। এই ডাকাত যে কোনো মাঝারি আকারের গাড়ির উপর দিয়ে চলে আসতে পারে। তাছাড়া এর সামনে কাদাবালি তুষার তো কোনো ব্যাপারই না। তবে এই গাড়িটি ডিফেন্স বাহিনী বেশি ব্যবহার করে থাকে, কারণ যে সকল জায়গাতে ল্যান্ডমাইন পোতা থাকে সে সকল জায়গায় এই গাড়িটি নিয়ে অনায়াসেই প্রবেশ করা যায়, কারণ এটি একটি অ্যান্টিমাইন ক্যাটাগরির ভেহিকেল। আপনার কাছে সাউথ আফ্রিকার এই ডাকাতকে কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। কোন অফরোড ভেহিকেলটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর এই ধরনেরই জানাজানা সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।